রাতে যে রাইট, ভোটটা পড়েছিল, আমরা আমরা বুঝতে পেরেছি। রাতে যে ভোটটা পড়েছিল কোন জি সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কোনো কিছু লিক হলো না, যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে জানা যায় বা বোঝা যায় বা ধারণা করা যায় যে আসলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া, মানে হ্যাঁ একদম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এই শব্দটা আমারই মাথায় আসা উচিত ছিল। কাজে আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই 17 কোটির দেশে, সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে। 2018 সালের নির্বাচনটি, 2018 সালের 31শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় আপনি তখন গণমাধ্যমে ছিলেন, আপনার কাছে মনে হয়েছে কিনা যে আপনি আসলে মুক্ত সাংবাদিকতা করতে পেরেছেন, আপনার কাছে কোনো চাপ ছিল কিনা, আপনার কাছে মনে হয়েছে কিনা যে সেটি আপনি সাংবাদিকতার জায়গা থেকে আপনার মানে আপনার মত করে আপনি কাজ করতে পেরেছেন? প্রথম যে বিবৃতিতে বলা হলো যে ভোট রাতে হয়ে গেছে, সেই ভোট যে রাতে হয়ে গেছে তা নিয়েও কথা বলেছি, এবং রাতে হয়ে গেছে বলে যে বিবৃতি দেওয়া হলো তা বিষয়ে প্রতিক্রিয়া তা নিয়েও কথা বলেছি, এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ক্রমাগত কথা বলে যাচ্ছে। আমার কথা হলো যে যখন আপনি টেলিভিশনে বা সংবাদপত্রে কাজ করবেন তখন সাংবাদিকতার সূত্রের জায়গাটা কোথায়? আপনি যখন অনলাইনে সাংবাদিকতা করছেন অনেক ক্ষেত্রে, বিশেষ করে ডয়েচে ভেলে থেকে নিশ্চয়ই নয়, কিন্তু আমি বলছি অনলাইনে আপনার চ্যানেলে আপনি বসে সাংবাদিকতা করতে গেলে অনেক সময় আপনার যা যা ধারণা তার সাথে, ধরেন আজকে আপনি রাতে একটা ভিডিও বানাবেন, ঠিক করলেন যে নবনীতা একজন ডাইনি, এবং 20 মিনিটের ভিডিও বানানো সম্ভব, নবনীতা একজন ডাইনি নানা রকম ভাবে ইনিয়ে বিনিয়ে বলে কোনো তথ্য না দিয়ে, কোনো তত্ত্ব না দিয়ে, কোনো সূত্র না মিলিয়ে, কিন্তু তথ্য তত্ত্ব থাকতে হয়। রাতে যে ভোটটা পড়েছিল, কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কোনো কিছু লিক হলো না, যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে জানা যায় বা বোঝা যায় বা ধারণা করা যায় যে আসলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া, মানে হ্যাঁ একদম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এই শব্দটা আমারই মাথায় আসা উচিত ছিল। কাজে আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই 17 কোটির দেশে, সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে।